চিকিটা ভাজি কিভাবে করব সেটা এখন শেয়ার করব রেসিপিটা। তো পেঁয়াজ রসুন আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে ব্রাউন করে নিয়েছি, বেশি পুরব না। আর এখন আমি চিচিঙ্গাগুলি যে কেটে রেখেছিলাম দিয়ে দিব। চিচিঙ্গা ভাজিটা একদম কালারটা এরকমই থাকবে, সবুজ সবুজ, আমি সেটাই এখন শেয়ার করব। চিচিঙ্গা ভাজি আমি একটু ডাল দিব। ডাল দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ, আন্দাজ মতো আপনারা দিবেন স্বাদ অনুযায়ী। আর নামানোর আগে আমি কাঁচামরিচ দিব, আর কোনো মশলা অ্যাড করবো না, একদম আজকে সবুজ করে ভাজিটা করব। এখন চুলার আঁচটা কমিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে সিদ্ধ হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম এখন ভাজিতে, দেখুন ভাজিটা কি কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা রুটির সাথে ভাজি, ভাতের সাথে দুইভাবেই খাওয়া যাবে। এখন আর ঢাকনা দিব না, এখন এইভাবেই রান্না করব, আর ঢাকনা দিব না, একদম সবুজ সবুজ থাকবে। হয়ে গেল চিচিঙ্গা ভাজি ফাইনাল লুক, দেখুন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে কালারটা। আপনারা এভাবে রান্না করবেন, এভাবে রান্না করে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের তো এরকম হয়েছে কিনা, রিভিউ দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।